সংকল্পবদ্ধ। পরম পূজ্য বাহাদুর শ্রী আচার্যদের যখন যা বলেন সেইটাকে বাস্তবায়িত করা, এটাতে আমরা বলি প্রদত্ত, এই সংকল্পে আমরা বলি প্রদত্ত। আমরা যেন তাকে বলতে পারি, স্বার্থ আমার তুমি শুধু, কোনো প্রয়োজন স্বার্থ নয়, ভর দুনিয়ায় যা হোক না হোক তোমার অতৃপ্তি কোটি যে ভয়, তোমার তৃপ্তি স্বস্তি পোষণ বিশ্বে তোমার জয়গান, তাই যেন হয় সাধনা আমার চলার পথের অভিযান। আর তিনিও আমাদের আশীর্বাদ করে বলেন, আশা রেখে বলেন, তোমার দীপ্ত উঠুক জেগে, দীপ্ত মানে আলো, শক্তি রেখো অন্তরে, তেমন করেই উথল হোক তা ইষ্ট নেশার ধুম ধরে। আমাদের ইষ্ট নেশাই থাক, আমরা যেন প্রভুর জয় জয়কারে আমরা এই আকাশ বাতাস মুখরিত করে তুলতে পারি, আমাদের চরিত্র দিয়ে, আমাদের কর্ম দিয়ে, আমাদের বিশ্বাস দিয়ে, আমাদের অ্যাক্টিভিটি দিয়ে, সমস্ত কিছু দিয়ে এই জগতে আবার তার প্রতিষ্ঠা হোক, জগতে ধর্মরাজ্য সংস্থাপিত হোক। পরমদয়ালু শ্রী বাহাদুরপদে আপনাদের সকলের সার্বিক কল্যাণের জন্য প্রার্থনা জানিয়ে আমার কথা আমি সমাপ্ত করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। আমরা এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো অশ্রদ্ধ ডক্টর কৃষ্ণদার আলোচনা শুনছিলাম। আমাদের সময় এগিয়ে আসছে, আর অল্প কিছুক্ষণ অনুষ্ঠান হবে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের অশেষ শ্রদ্ধাভাজন ডাক্তার অমরেন্দ্রনাথ খাড়া। অত্যন্ত প্রচার বিমুখ মানুষ, আর ঠাকুর বাড়ির প্রতিটি মানুষ তাকে ভালোবাসেন, এটা আমার দেখা, চোখে দেখা। আর ওনার মতন রেসপন্সিবল হওয়া এটা একটা সাধনা। উনি এখন আপনাদের কাছে ইষ্ট প্রসঙ্গ করবেন। জয় গুরু। পরম প্রেময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর শ্রী চরণে কোটি কোটি প্রণাম জানায়। পরমার্থ জগজ্জন শ্রী শ্রী পরমা শ্রী চরণে কোটি কোটি প্রণাম জানায়। পরম পূজ্য বাহাদুর শ্রী শ্রী বরদা শ্রী চরণে কোটি কোটি প্রণাম জানায়। পরম পূজ্য বাহাদুর শ্রী শ্রী আচার্য দেবী শ্রী চরণে কোটি কোটি প্রণাম জানায়। উপস্থিত সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জয়গুরু যথাস্থানে প্রণাম জানায়। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট কর্মী তাদেরও আমি বিশেষভাবে আমার আন্তরিক শ্রদ্ধা ও জয়গুরু জানাই। আমরা প্রতি বছরই শ্রী শ্রী আচার্য দেবের আশীর্বাদে এই উৎসবে যোগদান করে থাকি, যবে থেকে এখানে উৎসব হচ্ছে। উৎসবে আসা তিনি সবসময় একটা কথা বলেন, উৎসবে যেন মানুষ বেশি অংশগ্রহণ করে। উৎসবে যারা অর্গানাইজার, যারা উৎসব করেন, তাদের তিনি একটা কথাই বলেন যে সবাইকে জানাবেন ভালো করে যে উৎসব হচ্ছে, উৎসবভাবেই আপনারা যোগদান করবেন। প্রতি পরিবার দীক্ষিত অদীক্ষিত সবাইকে ইনভাইট করতে বলেন, এবং মানুষের একত্রিত হওয়ার মধ্যে দিয়ে উৎসবে যে একটা শক্তি সঞ্চারিত হয়। আমাদের সদ্য কৃষকরা বিশেষভাবে আপনাদেরকে উল্লেখ করে বলেছেন যে একটা মানুষের ভক্তি কীভাবে সঞ্চারিত হতে পারে। একটা নেগেটিভ মানুষ একটা পজিটিভ মানুষের সংস্পর্শে কীভাবে